আজকের এই জশনে জুলুসের আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি সৈয়দ সাইফুদ্দিন আহমেদ সাহেব এবং আজকের সভায় একটু আগে বক্তব্য রেখেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় মন্ত্রী আমাদের দলের শ্রদ্ধাভাজন নেতা জনাব আকরাম মোজাম্মেল হক আজকের এই আয়োজন করেছে আঞ্জুমানে রহমানিয়া মাইনিয়া মাজবান্ডারিয়া। আমি আঞ্জুমানে রহমানিয়া মাইনিয়া মাজবান্ডারিয়াকে ধন্যবাদ জানাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্মদিন এবং ওফাত দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করার জন্য এবং সমাবেশ পরবর্তী র্যালির আয়োজন করার জন্য। আজকের এই সমাবেশের নাম দেওয়া হয়েছে আন্তর্জাতিক শান্তি সমাবেশ মহাসমাবেশ। এজন্য আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই এবং একই সাথে কৃতজ্ঞতা জানাই আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মহামানব, মানব জাতিতে শান্তি স্থাপন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন। তার মাধ্যমে শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তার মাধ্যমে পৃথিবীতে হানাহানি, পৃথিবীতে দলাদলি, পৃথিবীতে মানুষের অধিকার দলাদলি বন্ধ হয়েছে। পৃথিবীতে মানুষের অধিকার, নারীদের অধিকার যখন ছিল না তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। মানুষ যখন বিপদগামী ছিল, মানুষ যখন নিজেদের মধ্যে হানাহানিতে লিপ্ত ছিল, তখন এই পৃথিবীতে শান্তি স্থাপনের জন্য আল্লাহ পাক তাকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। তার এই 12ই রবিউল আউয়াল যেমন জন্মদিন, একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত দিন হচ্ছে আজকে এই 12ই রবিউল আউয়াল। সরকার এই 12ই রবিউল আউয়ালকে সরকারি ছুটি ঘোষণা করেছে। আজকে সমগ্র দেশে এই 12ই রবিউল আউয়াল পালিত হচ্ছে। মুসলমানদের জন্য, ধর্মালম্বীদের জন্য, ইসলাম ধর্মালম্বীদের জন্য আজকে একটি খুশির দিন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। ইসলামের মূল মর্মবাণী হচ্ছে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করা। ইসলামের মূল মর্মবাণী হচ্ছে মানুষের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি স্থাপন করা। এবং ইসলামের এই মূল মর্মবাণী যারা ধারণ করে তারা কখনো জঙ্গি হয় না। ইসলামের এই মূল মর্মবাণী যারা ধারণ করে তারা কখনো হানাহানিতে লিপ্ত হয় না। ইসলামের এই মূল মর্মবাণী যারা ধারণ করে তারা কখনো ইসলামের নামে অন্য কারো উপর আক্রমণ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কারো উপর আক্রমণ করার শিক্ষা দেয় নাই, ইসলাম সেই শিক্ষা দেয় নাই। আজকে ইসলামের মূল মর্মবাণী থেকে সরে গিয়ে অনেকে ইসলামের ভুল ব্যাখ্যা দেয়, আমাদের তরুণদেরকে বিপদগামী করে, বিপথে পরিচালিত করে। অনেকে ওলি আম্বিয়াদের বিরুদ্ধে কথা বলে, ইসলামের নাম দিয়ে ওলি আম্বিয়াদের বিরুদ্ধে কথা বলে। আমাদের এই জনপদে, এই ভারতীয় উপমহাদেশে কোনো যুদ্ধ বিগ্রহের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। আমাদের এই ভারতীয় উপমহাদেশে, আমাদের এই বাংলাদেশে ওলি আম্বিয়াদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তারা মানুষকে ভালোবাসা দিয়ে, তারা মানুষকে বুঝিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে তারা এনেছে এই জনপদে। তাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। যারা তাদের বিরুদ্ধে কথা বলে তারা ফেতনা সৃষ্টিকারী। যারা ইসলামের কথা বলে হানাহানিতে লিপ্ত হয় তারা ফেতনা সৃষ্টিকারী। যারা ইসলামের কথা বলে
অন্য ধর্মালম্বীদের উপর আক্রমণ করে তারও ফেতনা সৃষ্টিকারী। আজকে আমাদের নেত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা একজন ধর্মপ্রাণ মানুষ, ধর্মপ্রাণ নারী। তার পূর্বপুরুষ, বঙ্গবন্ধুর পূর্বপুরুষ ইরাক থেকে, বাগদাদ থেকে এই দেশে ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন। যেইভাবে এই মাঝবান্ডার শরীফের আজকে সাইফউদ্দিন সাহেবের পূর্বপুরুষরা এই দেশে ধর্ম প্রচার করতে এসেছিলেন, বিভিন্ন অলিয়াম্বিয়ারা এই দেশে ধর্ম প্রচার করতে এসেছিলেন, সুতরাং তাদের বিরুদ্ধে কথা বলা এটি সঠিক নয়। এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তাদের মাধ্যমে।